শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের চিন্তা বাড়িয়ে মিয়ানমারে বিপুল বিনিয়োগ চীনের, চিন্তিত ভারত। এরদোগানের নামে বাংলাদেশে একটি গ্রাম। জার্মানিতে 8,500 মানুষকে টিকার বদলে স্যালাইন পোষ। তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিল আফগান সরকার। পাকিস্তানকে ব্যবহার করছে আমেরিকা, তালেবান ইস্যুতে বললেন ইমরান খান। আফগান বাহিনীর কাছ থেকে ভারতের দেয়া অ্যাটাক হেলিকপ্টার ছিনিয়ে নিল তালেবান। এবং সবশেষ থাকছে জনগণকে জোর করে ঘরে আটকে রাখছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে জান্তার পাশে চীন। মিয়ানমারের সেনার হাতে বিপুল অঙ্কের অর্থ তুলে দিতে চলেছে বেজিং, যদিও দাবি সেদেশের 21টি উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় হবে এই অর্থ। সে কথা অবশ্য মানতে নারাজ ওয়াকিফ হালমহল। বৃহস্পতিবার ওই মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাথে জুন্টার একটি মৌ স্বাক্ষরিত হয়। চীনা দূতাবাসের ফেসবুক পেজে সেই মৌ স্বাক্ষরের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বলা হয়েছে মিয়ানমারে একাধিক প্রকল্পের জন্য $60,00,000 বিনিয়োগ করবে চীন। খুব তাড়াতাড়ি সেই অর্থ জান্তার অ্যাকাউন্টে চলে যাবে বলে খবরে বলা হয়েছে। কোন প্রকল্পে বিনিয়োগ হবে সেই টাকা? প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পশুদের টিকা, কৃষি, বিজ্ঞান, পর্যটন পর্যায় মোকাবেলা এবং নানা ধরনের সাংস্কৃতিক লেনদেনের মতো বিষয়। তবে এই মৌ স্বাক্ষরের পর থেকেই চিন্তা বেড়েছে মিয়ানমারবাসীর। জান্তার নির্মম অত্যাচারের জটগুলো তাদের নিন্দা করছে। এমনকি মিয়ানমারে গণতন্ত্র ফেরানোর পরামর্শ দিয়েছে জাতিসংঘও। এমন পরিস্থিতিতে তাদের সাথে আর্থিক সাহায্যের মৌ স্বাক্ষর করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি সেনার হাতে অর্থের যোগান আসায় তাদের পক্ষে সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিফ হালমহল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নামের সাথে মিল রেখে পীরগাছার একটি গ্রামে নাম তাইপুরকরণের ফলক উন্মোচন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বাপোল ইউনিয়নের গোপাল মৌজার ভেকাটারি গ্রামের নাম পরিবর্তন করে তাইপুর হিসেবে নামকরণের ফলক উন্মোচন করেন ওই গ্রামের বাসিন্দা পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল হাসান এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম। এ সময় গ্রামবাসী সরকারি সকল কর্মকাণ্ডে নতুন নাম তাইপুর বাস্তবায়নের জন্য মানববন্ধন করেন। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে প্রবেশ থেকে কয়েকশো নারী পুরুষ এবং শিশুরা তাইপুর গ্রামের নামকরণের জন্য ব্যানার হাতে দাঁড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল হাসান এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম, হামিথ মিয়া সহ আরও অন্যান্যরা। জার্মানিতে প্রায় 8,500 মানুষকে টিকার বদলে স্যালাইনের পানি পুষ করার অভিযোগ করেছে। গত বসন্তে এই ঘটনা ঘটলেও তা জানা গেছে সম্প্রতি। এ নিয়ে তদন্তে নেমেছে জার্মান পুলিশ। জানা গেছে জার্মানির নর্থ সি কোস্ট এলাকায় প্রায় 8,600 মানুষ টিকার বদলে শুধু স্যালাইন পেয়েছেন। রেড ক্রসেনের এক নার্স করোনা টিকার বদলে তাদের এই স্যালাইনের পানি পুষ করেন। তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনও জানা যায়নি এবং তাকে নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তা সরকার সেখানকার বেশিরভাগ বয়স্ক ব্যক্তি ওই নার্সের থেকে টিকা নিয়েছিলেন আর তাতেই এখন করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী 8,600 জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে নির্দেশনা জারি করেছে। আফগান সরকার তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। দেশের সহিংসতা বন্ধের লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে আফগান সরকারের একটি শীর্ষ পর্যায়ের সূত্র আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছে। তালেবান গোষ্ঠী গজনি শহর দখল করার পর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। এ নিয়ে তালেবানের হাতেই পর্যন্ত 10টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে। আফগান সরকারের এই সূত্র জানিয়েছে কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক অফিস রয়েছে।
আল জাজিরা টেলিভিশনের পাশাপাশি আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমও ক্ষমতা ভাগাভাগির খবর দিয়েছে, তবে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ থেকে খবরটি নিশ্চিত করা হয়নি। বরং প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে, কাতারের রাজধানী দুহাই যেহেতু শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে কাবুল তার অবস্থানে কোনো পরিবর্তন ঘটায়নি। আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন এর চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারের রাজধানী দুহাই আমেরিকা, চীন, রাশিয়া এবং আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের দরকারে যেন কাজে লাগতে পারে সেজন্যই আমেরিকার নজর ছিল পাকিস্তানে। 20 বছর যুদ্ধের পর আফগানিস্তানে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা সমাধানের দায়িত্ব যেন পাকিস্তানের। এছাড়া যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্বের সিদ্ধান্ত ভারতের সাথে নেয়াই খুব প্রকাশ করেছেন ইমরান খান। ইসলামাবাদের বাড়িতেও বুধবার তিনি বিদেশি সাংবাদিকদের জানান, ভারতের সাথে বৈঠকের পর থেকেই ওয়াশিংটন পাকিস্তানের সাথে অন্যরকম আচরণ করছে। এমনকি এই বছরের প্রথম দিকেই বাইডেন মার্কিন প্রেসিডেন্টের পদে বসার পরও কোনো রকমের সৌজন্যমূলক কথাবার্তা তার সাথে হয়নি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ সম্প্রতি আফগানিস্তানের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার পরেও প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে আলোচনায় অনীহা প্রকাশ করায় যথেষ্ট হতাশ হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে যদি দেশের নেতৃত্বকে অবহেলা করতে থাকে তবে ইসলামাবাদের অন্য বিকল্প আছে বলে জানিয়ে দেন তিনি। যদিও বা মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য ইসলামাবাদকে আশ্বস্ত করেছিল ওয়াশিংটন আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে এবং তারা চায় ইসলামাবাদ সেই ভূমিকা পালন করুক। আফগানিস্তানে পথ পরিবর্তনে চরম উদ্বিগ্ন ভারত। কাবুলের দিকে তালিবানের কুচকাওয়াজে সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হচ্ছে। সেই উদ্বেগ আরও বাড়িয়ে এবার জানা গেছে, আফগান সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়া ভারতের একটি অ্যাটাক হেলিকপ্টার দখলে নিয়েছে তালেবান। 2019 সালে বন্ধু দেশ আফগান বিমান বাহিনীকে 4টি M-35 অ্যাটাক হেলিকপ্টার দিয়েছিল ভারত। অত্যাধুনিক ওই গানশিপগুলোতে রকেট এবং মিসাইল থেকে শুরু করে অনেক রকমের হাতিয়ার বহন করা যায়। তার মধ্যে একটি রাখা ছিল কুন্দুজ বিমানবন্দরে। একটি স্থানীয় সংবাদ মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়ার পোস্টকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারত আফগান সেনাবাহিনীকে যে কয়েকটি M-35 হেলিকপ্টার গানশিপ দিয়েছিল তার মধ্যে একটি বুধবার কুন্দুজ বিমানবন্দর থেকে নিয়ে গেছে তালেবান। তবে আর একটি স্থানীয় সূত্রে আবার দাবি করা হয়েছে, তারটি অকেজো হয়ে পড়েছিল, ফলে তালেবান বাহিনী সেটিকে কোনো কাজে লাগাতে পারবে না। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, 2016 সালে এই 4টি M-35 হেলিকপ্টার পাঠানকোট বিমান বাহিনীর ঘাঁটিতে মজুত ছিল। সেবার এই হেলিকপ্টারগুলো জঙ্গিদের নিশানা ছিল বলে জানা যায়। চীনের জনগণকে ঘরে আটকে রেখেছে সরকারের কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে এমন ঘটনা দেখা গেছে। দেশটিতে করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। গত বছর ওহানে যখন করোনা ভাইরাস প্রথমবারের মতো থাবা বসায় তখন সেখানেই এই একই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। চীনের নিজস্ব মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ইউবো, টুইটার এবং ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সরকার জীবাণুরোধী PPI পরে বাড়ির সামনে লোহার আড়াআড়িভাবে শিখ আটকে দিচ্ছে। এমনকি একদিনে 3 বারের বেশি দরজা খুললে তাদের তিরস্কার করা হচ্ছে বলে জানা গেছে। তবে এইসব বাড়ির বাসিন্দারা কিভাবে জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছে সে ব্যাপারে তাইওয়ান নিউজ বিস্তারিত কিছুই জানায়নি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত আগস্টে 9 তারিখে 143 জন করোনা আক্রান্তের খবর দিয়েছে। জানুয়ারির 20 তারিখের পর এই প্রথম দেশটিতে এত মানুষ সংক্রমিত হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।